নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটির গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি বেগম জিয়া সর্বমোট প্রস্তাব তুলে ধরেন তেরো দফায় আর রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন কমিশন গঠনের কোনো সুযোগ নেই এমনটা মন্তব্য করেছেন তোফাল আহমেদ ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা দর্শক বুঝতে পারছেন আমাদের আজকের আলোচনার বিষয়টি কি হচ্ছে আমরা ইসি প্রস্তাব বিশ্লেষণ করতে আমন্ত্রণ জানিয়েছে সাথে পরিচিত হয়ে নিতে চাই আছেন সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির আপনাকে স্বাগত স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান আমরা বলছিলাম যে আজকে ইসি পুনর্গঠনে বেগম জিয়া যে প্রস্তাব গুলো রেখেছেন সেগুলো নিয়েই আলোচনা করবো ডক্টর তারেক শামসুর রহমান শুরুতে আপনার কাছে যেতে চাই মোটে মানে যদি আমরা ওভারঅল বলি যে পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটি কিভাবে বাকি সবাইকে নির্ধারণ করবেন প্রধান নির্বাচন কমিশনার নিয়ে সেটি তো মূল কথা ছিল আজকের বেগম জিয়ার এই রূপরেখায় এটি কতখানি বাস্তবসম্মত আপনি মনে করছেন আমাদের দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটকে বিবেচনা করে যদি বলেন শুরুতেই এই মন্তব্যটাই জানতে চাই আপনার কাছে জি ধন্যবাদ আপনাকে বেগম আজকে যে প্রস্তাবগুলো সংবাদ সম্মেলনে দিয়েছেন তার দুটো দুটো একটি হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে তার সাত দফা কর্মসূচি প্রস্তাব অপরটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে তার তেরো দফা কর্মসূচি তো আমি যেটা তার যে সংবাদ ভাষ্য ইতিমধ্যে আমরা পেয়েছি তাতে আমার কাছে নতুন কিছু কখনো মনে হয়নি এই বিষয়গুলো অনেক বিভিন্ন সময় আলোচনা হয়েছে তবে একটি জিনিস নতুন আমার কাছে ধরা পড়েছে সেটি হচ্ছে এটা তার প্রস্তাবের মধ্যে আছে এটা আগে কখনো আমরা দেখিনি এবং আমি মনে করি ব্যক্তিগত যে আমাদের একজন নির্বাচন কমিশনার যদি নারী হন বাছাই কমিটি যদি একজন নারী থাকেন সেটা বরং ভালোই হবে তবে বাস্তবতা হচ্ছে যে আপনি যত দল সব রাজনৈতিক দলের ঐক্যের কথা ঐক্যমত্যের ভিত্তিতে একটি নির্বাচন কমিশনের গঠনের কথা তিনি যে বলেছেন এই ঐক্যমত্ত কতটুকু প্রতিষ্ঠিত হবে সে ব্যাপারে আমি নিশ্চিত নই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ডিভিশনটা এত বেশি যে এতে করে আদৌ কতটুকু ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হবে সেটা একটা বড় বিষয় দ্বিতীয়ত একটা জিনিস যেটা আমি দেখেছি যে বাছাই কমিটির কথাটা বলে এটা কিন্তু আমি সংবিধান ঘেঁটে দেখেছি সংবিধানে কোনো বাছাই কমিটি বলে কিছু নেই সংবিধানে বেসিক্যালি বলা আছে একশো আঠারো নম্বর অনুচ্ছেদে যে মাননীয় রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন তবে এই ধারাটা শুরু হয়েছে দু সালের পর থেকে আমরা তখনও দেখেছি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান একটি বাছাই কমিটি গঠন করেছিলেন এবং সেই বাছাই কমিটি এগারো সালে বোধহয় হয় এগারো বারো সালের দিকে সম্ভবত তো সেই বাছাই কমিটি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন বাছাই কমিটি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা কিন্তু সকল দলের গ্রহণযোগ্য প্রার্থী হিসাবে থাকতে পারেননি এবং বিতর্কিত হয়েছেন আমি কাজী রকিবুদ্দিনের কথাই বলছি বিতর্কিত হয়েছেন ফলে এখন বাছাই কমিটি কাকে কিভাবে একজনকে কিভাবে বাকি কমিশনারদেরকে অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র সেক্ষেত্রে কি হবে এই মুহূর্তে বলা খুব কঠিন তবে নিশ্চয়ই আমরা এটা প্রত্যাশা করতেই পারি যে একটি সকল দলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি যদি প্রধান নির্বাচন কমিশনার হন সেটা বরং আমাদের জন্য একটা বড় প্রাপ্তি আমরা বেগম জিয়া যে আজকে যে বক্তব্য দিয়েছেন তার একটি ছোট্ট অংশ একটু শুনবো সেটি শুনে এসে মোহাম্মদ জমির আপনার কাছে যাব একই আমার প্রশ্ন কিন্তু একই যে এটি আসলে কতখানি বাস্তবসম্মত ডক্টর রেমানও কিন্তু বলেছেন যে এর আগে বাস্তবতায় দেখা গেছে সকল দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি খুঁজে বের করা এটাই অনেক কঠিন হয়ে যায় আমরা বেগম জিয়ার বক্তব্যটি শুনে নেই নিবন্ধিত রাজনৈতিক দল সমূহ এবং অথবা স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সময় জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সকল রাজনৈতিক দলের ঐক্যমতে ভিত্তিতে একটি বাছাই কমিটি গঠন করবে এইটা তো তিনি বললেন যে বাছাই কমিটি কিভাবে গঠন করা হবে একজন দর্শকও আছেন আমাদের সাথে তার প্রশ্নটি নিয়ে আসতে চাই তারপর আলোচনায় দর্শক পরিচয় দিয়ে প্রশ্নটি করুন দর্শক আছেন আমাদের সাথে আপনি যদি আপনার পরিচয় দিয়ে আমাদেরকে প্রশ্ন করতেন আমরা আলোচনা যেতাম

যেটি বলেছেন সার্চ কমিটি গঠন করা ইসি পুনর্গঠনে ধন্যবাদ বিশেষ করে আজকে গুরুত্বপূর্ণ দিন এবং আলোচনার প্রেক্ষাপটা অনেক এখন আমরা যদি সংবিধান দেখি সংবিধানের একশো আঠারো সাবসেকশন এক বলা আছে বিভিন্ন জিনিসের মধ্যে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানগুলি সাপেক্ষে রাষ্ট্রপতি সি সি ইত্যাদি ইত্যাদি তো আইনের বিধানবলির কথা বলা হচ্ছে এবং আমাদের এখানে আপনার এখানে আমি এবং এই আইনটা এই যে উনি এতদিন পরে ওনার যে আজকে এত লম্বা বিবৃতি দিলেন বিবৃতিতে বলা হচ্ছে উনি বলছেন যে কি কি জিনিস বলছেন যে নিরপেক্ষ সরকারের অধীনে হবে নির্বাচনটা একটি স্বাধীন নির্বাচন কমিশনের পরিচালনায় হবে সকলের নিকট গ্রহণযোগ্য হবে এবং একটি স্থায়ী ব্যবস্থা প্রণয়ন বাঞ্ছনীয় আমার মনে আছে দু সালে আমি তখন ডেলিসার প্রতি সপ্তাহে লিখি পোস্ট ব্রেকফাস্ট কলাম আমি তখন বলেছিলাম যে এই আইনটা করলে কি হয় তখন বিএনপি ক্ষমতায় ছিল এবং সেই সময় তার একটু আগে ইফ ইউ রিমেম্বার সেটা হচ্ছে তখন মান্নান সাহেব তিনি মহাসচিব ছিলেন বিএনপির এবং জলিল সাহেব আওয়ামী লীগের তখন বেশ কিছু আলোচনা হচ্ছিল কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি মনে আছে সেই অনেকদিন ঐতিহাসিক সংলাপ ওইটা সংলাপ ছিল কিন্তু ওইটা বিলাপে দাঁড়ালো কিন্তু কোনো কিছু হলো না এবং অত্যন্ত লজ্জার বিষয় তখন কিন্তু এইসব জিনিস কিন্তু তখন উত্থাপন করা হয়েছিল নীতিগতভাবে পরবর্তীতে আইন প্রণয়ন করা উচিত কি উচিত নয় এ ব্যাপারেও আলোচনা হয় যখন তত্ত্বাবধায়ক সরকার সকল তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো ওনারা যেটা ছিল সেটাকে ভঙ্গ করে ইয়াজউদ্দিন সাহেবকে উনি ওনাকে বানানো হলো চিফ অ্যাডভাইজার তাই না তখন কথা ছিল যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হবে তো সেটাকে উপেক্ষা করে কেন ওখানে চেষ্টা করেছিল তারা জাস্টিস কে এম হাসান যিনি আগে বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাকে করার জন্য তখন মজুদ সাহেব ল মিনিস্টার উনি আইন করে বললেন যে পঁয়ষট্টি বছর না রিটায়ারমেন্টে যে সিক্সটি যাতে করে কিনা ওইটা আনা যায় তো এই যে ক্রমান্বয়ে নিজের ওপর আস্থা না রেখে এই যে আজকে যেগুলো দিয়েছেন উনি খুব ভালো কথা দিয়েছেন তো আইনগত দিক আছে এবং এইটার মধ্যে সংবিধানগত দিক আছে এবং সংবিধানের ব্যাপারে আমাদের মনে রাখতে হবে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কয়েকটা জিনিস দেওয়া হয়েছে যে সংবিধানের বাইরে কেউ যেতে পারবে না সেখানে সংবিধানের মধ্যে মাননীয় রাষ্ট্রপতির ওনার একটা ভূমিকা আছে সেই ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে এবং সেটা শুধু সব ক্ষেত্রে না সব জায়গায় বলা হচ্ছে এবং সেই জন্যেই এখানে আমি জাস্ট রিডিংয়ে সেখানে হচ্ছে যে একশো আঠারো বিশেষ করে সেখানে চিফ ইলেকশন কমিশন যিনি হবেন কী সে চেয়ারম্যান হবে টার্ম অফ অফিস কী হবে ইলেকশন কমিশন কীভাবে ইন্ডিপেন্ডেন্ট হবে যেটা উনি বলেছেন আজকে বলেছেন তারপরে সেকশন ফাইভে আছে সাবসেকশন ফাইভ ইলেকশন কমিশন সার্ভিসেস কনস্টিটিউশন ল মেড বাই পার্লামেন্ট পার্লামেন্ট এর কোনো আইন করেনি এখন উনি এত লম্বা আজকে যে বললেন খুব ভালো কথা অনেক কষ্ট করেছেন বলেছেন খুব ভালো কথা কিন্তু অত্যন্ত একাডেমিক আমি ব্যারিস্টার রফিকুল হকের কে ওনাকে ঠিক যখন শেষ হয়েছে তাকে আমি দেখছিলাম একটা টেলিভিশন ও ছিলেন এবং ওনাকে জিজ্ঞেস করা হলো আপনার মতামত কি তো হি সামথিং ভেরি ইম্পর্টেন্ট হি ইট ইস ভেরি একাডেমিক এবং এই অ্যাকাডেমিক জিনিসটা যদি সেটাকে বাস্তবায়ন করতে হয় তালে ইট উইল টেক ইয়ার্স টুগেদার মানে সেটার জন্য তো ওই যে শব্দলের ঐক্যমত সেই ঐক্যমত সম্ভব কিনা কি ঠিক আসলে আমার কিন্তু প্রশ্ন ছিল শুরু থেকেই রিয়েলিস্টিক কিনা দ্বিতীয়ত হচ্ছে যেটা সেটা হচ্ছে ওনাদের বিশদলি ও জোট জি সেখানে আমিলিক পরিষ্কার বলে আসছে যে জামাতে ইসলামকে পরিহার না করলে জামাতে ইসলাম সহ তাদের সঙ্গে কোনো মতই আলোচনা ওনে যে আলোচনার কথা বিভিন্ন সময় বলা হয় এই জিনিসটা বুঝতে হবে যে যদি আমাদেরকে কোন জিনিসকে প্র্যাকটিক্যালি নিতে হয়

আর যদি না থাকে তাহলে সর্বদলের কাছে গ্রহণযুদ্ধ সর্বদল সকলের কাছে ব্যক্তি আপনাকে হবে নাকি আর আমাদের দেশে যারা বিজ্ঞতন আছেন বিশিষ্ট নাগরিক আছেন নিজেদেরকে সুনাগরিক এবং সমাজের বিজেক দাবি করতেছেন ওরা তো বিধে বিদ্য কেউ এই দলে কেউ দলে কেউ ওখানে আমাদের ইউনিভার্সিটিচাররা ওই রকম তাইলে আমরা এরকম লোক কোথায় পাবো আপনাকে ধন্যবাদ মানে বহু বিভাজন এবং সবাই কোনো না কোনো মতে বিভাজিত সেই বিষয়টি সাধারণ মানুষ একজন দর্শকও সেটি বলেছেন মানে যেটি বলা হচ্ছিল যে ঐক্যমতের ভিত্তিতে সম্ভব কিনা আরেকটি হচ্ছে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় পক্ষ থেকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে অন্তসার শূন্য এই তেরো দফার প্রস্তাব একই সাথে এটি আসলে সংবিধানের বাইরে যাবার কিছু নেই আমরা আমরা একটু ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটা একটু শুনে আসতে চাই তারপর আসলে কি এটি সংবিধানের বাইরে কোনো প্রস্তাব হলো কিনা সেটি আপনার কাছ থেকে জানতে চাই সংবিধান অনুযায়ী যে দুইশো এখানে আছে সেগুলো রাষ্ট্রপতির কাছে আমরাও বলব সেইভাবে করবেন তিনি কিন্তু এইটা একটি জুরিসডিকশনটা অ্যাবসলিউটলি রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি কি করবেন এটা আমরা কাকে ডাকবেন কাকে ডাকবেন না এটাই ডিজার্ভ টু হিট এই বেগম জিয়ার যে প্রস্তাবনা আমার কাছে আছে সেটি সেখানে কিন্তু বলা হচ্ছে যে রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধে ও সৎ নিরপেক্ষ অভিজ্ঞ প্রাজ্ঞ এবং নৈতিকতা ও ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের দিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন রাষ্ট্রপতির কথা কিন্তু তিনিও বলেছেন বলেছেন নিশ্চয়ই এরকম একটি বড় পদের জন্য প্রাজ্ঞ না না এখানে মানে আমি যদি কনস্টিটিউশনকে প্রথমেই আমি বলেছিলাম আমি যদি কনস্টিটিউশনে এ থেকে জেড পর্যন্ত পড়ি একশো নম্বর অনুচ্ছেদে তাতে কিন্তু একটা জায়গাতে আমার কাছে স্পষ্ট সেখানে কিন্তু কোনো উল্লেখ নেই বাছাই কমিটি আচ্ছা এখন জমি ভাই ল পড়েছেন ল শিক্ষক উনি ল পড়ান এবং নিজে ল প্র্যাকটিস করেন এখন টেকনিক্যালি যদি আমি বলি কেউ যদি একটা সরকার একটা বাসায় কমিটি গঠন করলেন মাননীয় রাষ্ট্রপতি একটা বাসায় কমিটি গঠন করলেন এখন একাডেমিক্যালি কেউ যদি এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে উচ্চ আদালতে যে বাসায় কমিটি করার কোনো সাংবিধানিক একশো এতে নাই তখন বিষয়টা কোন কিভাবে দাঁড়াবে দুই হাজার কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি একটা আইন প্রণয়ন করতে হবে আইন প্রণয়ন আইনটা নাই আমি আইন প্রণয়ন না করলে করতে পারবেন এই সেই প্রশ্নটা আমার ওই একটা জায়গাতে কিন্তু মাননীয় সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিলির রহমান এটা করেছিলেন কেন করেছিলেন যুক্তিটা ছিল যে একটা কনফিডেন্স বিল্ডিং মেজারের আওতায় অর্থাৎ সকল দলের একটা পার্টিসিপেশন নিয়ে যাতে করে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা যায় সেজন্যই তো নিয়ে একটা সার্চ কমিটি গঠন করেছে এবং সেই সময় কি বেগম জিয়াও গিয়েছিলেন 2011 সালের ভাষা রাখার জন্য কিন্তু সেই সময় তিনি নির্বাচন কমিশন গঠন নিয়ে কোনো প্রস্তাব কিন্তু দেননি তো সে এখন যে প্রশ্নটা আসছে যেটা ওবাইদুল কাদের সাহেবের বক্তব্য আমরা শুনলাম সংবিধানের বাইরে যাওয়া যাবে না এটা তো বাস্তব সত্য যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না এখন বিষয়টা হচ্ছে माननीय রাষ্ট্রপতি যদি মনে করেন যে সংবিধানে বাছাই কমিটি স্পষ্ট করে উল্লেখ নাই কিন্তু আমি এটা করব তাহলে রাষ্ট্রপতি এটা করতে পারেন এখন কেন পারেন বিকজ তিনি হয়তো চাইবেন যে সকল দলের একটা ওপিনিয়ন আমি দেখি করি সাবেক প্রয়াত রাষ্ট্রপতি করেছিলেন আমিও করি এটা করতে পারেন মাননীয় রাষ্ট্রপতি যদি করেন আমি এর কোনো খারাপ কিছু দেখি না বরং এটা একটা ভালো ভালো সাইড বলে আমি মনে করি এটা তুমি কিন্তু যে প্রশ্নটা আমাদের প্রশ্নকর্তা করেছেন যে এদেশে কি নিরপেক্ষ কোনো ব্যক্তি আছেন কি না কিংবা বলা যায় যে সবাই গ্রহণ করবে না এমন সবাই প্রশ্নটা এখানেও এই ফান্ডামেন্টাল প্রশ্নটা আমরা বারে বারেও করি যে বাংলাদেশের রাজনীতি এখন এত বেশি ডিভাইডেড এবং এত বেশি পরস্পর পরস্পরকে কাদা ছড়াছড়ি হয় যে কোনো একটা কমিটি গঠন করলেই দেখা যাবে যে অপরপক্ষ বলছে এই কমিটির মধ্যে সেখানেও সরকার দলীয় লোক আছে হয়তো বলে বলতে পারে অপোজিশনের পক্ষ থেকে হয়তো উত্থাপিত হতে পারে ফলে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশে আছেন কিন্তু হয়তো তারা এ দায়িত্ব গ্রহণ করবেন না কারণ তারা বিতর্কিত হতে না কারণ বাংলাদেশে ধরেন সাবেক একাধিক প্রধান বিচারপতি আছেন তারা গ্রহণযোগ্যতা আছে তাদের এবং তারা কম বিতর্ক জড়িয়ে গেছেন এমন প্রধান বিচারপতি আছেন এখনো জীবিত আছেন তারা এবং তারা মানসিকভাবে শারীরিকভাবে কর্মক্ষম কিন্তু হয়তো তারা কোনো দায়িত্ব গ্রহণ করতে চাইবেন না বাছাই কমিটির ব্যাপারে ফলে একটা প্রশ্ন কিন্তু থাকলই আমার কাছে যে একটা বাছাই কমিটি হতে পারে কিন্তু সেই ব্যক্তি সর্বজন গ্রহণযোগ্য হবেন কিনা এ প্রশ্ন কিন্তু থাকলেই দ্বিতীয়ত হচ্ছে যে চারজন কমিশনার যে আসবেন একটা নারী কমিশনার প্রস্তাব দিয়েছেন বেগম যে এটা ভালো দিক আমি মনে করি এবং তিনি একটা নির্বাচন একটা সচিবালয়ের কথা বলেছেন এটাও ভালো দিক এটা আমরা আমরা এর আগেও আমরা বলেছি এর আগেও আমরা বিভিন্ন অনুষ্ঠানে বলেছি এটা আরপিও সংশোধন বিষয় তার কিছু এখানে প্রস্তাব আছে ফলে এগুলো কিছু কিছু ভালো দিক আছে যেগুলো একদম যে ফেলে দেওয়ার মতো বিষয় তা না ভালো বিষয় আছে কিন্তু মূল বিষয় একটাই ঐক্যমত্ত এবং বাছাই কমিটি এখন সেটা কিভাবে হবে আলোচনার মধ্যে আদৌ হবে কিনা না এবং আলোচনা হয়তো হতে পারে রাষ্ট্রপতি হয়তো উদ্যোগ নিতে পারেন কিন্তু কোনো ফল দেবে কিনা আমরা জানি না কিন্তু এই দু সালে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং সেই জন্য একটা নির্বাচন কমিশন করা দরকার এবং আপনি জানেন যে ফেব্রুয়ারি মাসে এই বর্তমান কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে ফলে যে কমিশনটি এখন আসতে যাচ্ছে দায়িত্ব নিতে একটা কমিশন দায়িত্ব নেবেন এক্স ওয়াই জেড একটা ব্যক্তি হয়তো দায়িত্ব নেবেনি গ্রহণ করবেনি এবং কারোর জন্য তো বসে থাকে না একটা কমিশন হবে সেই কমিশন কতটুকু গ্রহণযোগ্য হবে না কিন্তু এই কমিশনকে তো বিএনপি বিভিন্ন সময় বলেছে যে গ্রহণযোগ্য নন তারপরও কিন্তু তারা এই যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যাবার তাদের ঘোষণা কালকে দিয়েছেন স্ট্যান্ডিং কমিটির একটি মিটিং এর পরে বিএনপির জি সভা আমি আমি দেখেছি আবার উপজেলা পর্যন্ত তারা যাবেন না তারা উপজেলা পরিষদ নির্বাচন জেলা পরিষদ যাবেন না কিন্তু নারায়ণগঞ্জে তারা যাবেন না আমি তো মনে করি এটি কি মানে কি দলের দৈত্ব নীতি হয়ে গেল আমি মনে করি তাদের মধ্যে ধরেন জাতীয় নির্বাচনে অংশ না হওয়ার নিয়ে অনেক বিতর্ক আছে এবং তারা নির্বাচনে না যাওয়ার ফলে তাদের যে দলগতভাবে যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা তো অস্বীকার করা যাবে না এখন হয়তো উপলব্ধি বোধ হচ্ছে বিএনপি ভিতরে যে নির্বাচন তো একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা রাজনৈতিক দল তার কর্মকাণ্ড সম্প্রসারণ করে কর্মীদেরকে ধরে রাখে ফলে নির্বাচনটা যাওয়া প্রয়োজন কিন্তু ওইখানে আবার কিন্তু প্রশ্নটা থাকলোই যে নির্বাচনটা আদৌ সুষ্ঠু হবে কিনা নির্বাচন হচ্ছে সাংবিধানিক বিধিবদ্ধতার কারণে নির্বাচন হতে হবে এটা সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন হচ্ছে কিন্তু বিএনপিও যাচ্ছে এটাও একটা ভালো দিক মানে এই ইসি পুনর্গঠনের মতামত দেওয়াই তো তার তাদের এই অর্থ যারা দাঁড়ায় যে তারা নির্বাচনে যেতে চান পরবর্তী নির্বাচনে যেহেতু ইসি পুনর্গঠনের জন্য না হলে তো নিশ্চয়ই প্রস্তাব তারা না আপনার কাছে আসবো একটি বিরতির পরে আপনি নিশ্চয়ই বলবেন যে এই রাজনৈতিক দলের ঐক্যমত্যের জন্য এখন কি একটি খোলামেলা আলোচনার প্রয়োজন আছে কিনা আপনি একটা ঐতিহাসিক সংলাপের কথা বলেছেন ভবিষ্যতে সেরকম আরেকটি সংলাপ আয়োজন করা সম্ভব কিনা সেটি নিয়ে বলবেন দর্শক এটি বিরতির পরে ফিরছে সাথেই থাকুন মুক্তচিন্তে আজকে মোহাম্মদ জমির এবং তারেক শামসুর রহমানকে নিয়ে আমরা আলোচনা করছি ইসি পুনর্গঠনে বিএনপি যে বেশ কয়েকটি প্রস্তাব রেখেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষেপে আরও একবার জেনে নেব যে বেগম যে আজকে যে প্রস্তাবটি রেখেছেন তার সারসংকে রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন রাজনৈতিক দলগুলোর সুপারিশের ভিত্তিতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি বাছাই কমিটির আহ্বায়ক হবেন কোনো সাবেক প্রধান বিচারপতি সদস্য হবেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সাবেক সচিব শিক্ষাবিদ অথবা দল নিরপেক্ষ কোনো বিশিষ্ট নাগরিক তবে অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করা কর্মকর্তা বাছাই কমিটির সদস্য হতে পারবেন না বাছাই কমিটির প্রতি পদের বিপরীতে দুইজনের নাম প্রস্তাব করবে সব রাজনৈতিক দল বাছাই কমিটিতে একজন নারী সদস্য থাকবেন বাছাই প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য দুইজন এবং চারজন নির্বাচন কমিশনের বিপরীতে আটজনের নাম প্রস্তাব করবে প্রস্তাবিত নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন কমিশনারের নাম চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের নিজস্ব সচিবালয় গঠন করতে হবে নির্বাচনের সময় স্বরাষ্ট্র তথ্য অর্থ ও জনপ্রশাসন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী পদক্ষেপ নেবে নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে নির্বাচনের ত্রিশ দিন আগে পর্যবেক্ষক সংস্থা ও ব্যক্তির তালিকা ভুক্তি এবং তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ের পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচনের সাত দিন আগে আন্তর্জাতিক সংস্থা বিদেশি পর্যবেক্ষক সংস্থা ও ব্যক্তির নাম ও তালিকা প্রকাশ করতে হবে আমরা সারসংক্ষেপটি জেনে নিলাম মোহাম্মদ জুমির এবং তারে শামসুল রহমান আপনাদের কাছে আলোচনায় আসব তার আগে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে এর জন্য আসলে ব্যাপক আলোচনার প্রয়োজন তার বক্তব্যটা সংক্ষেপে শুনে নিন কোন যারা নিবন্ধিত দল আছে তারা কিন্তু মোটামুটি ওই ওই দলগুলো এর মতো অন্তর্ভুক্ত আছে কাজে তাদের নিয়ে আলোচনা করে একটি বাছাই কমিটি গঠন করার কথা তিনি বলেছেন এতে আমি মনে করি যে এই আলোচনা এটা নিয়ে একটা চিন্তাভাবনা চলতে পারে কারণ সর্বসম্মতি ক্রমে যদি ইলেকশন কমিশন গঠিত না হয় তাহলে এই ইলেকশন কমিশনের পক্ষে কাজ করা অত্যন্ত প্রবলেমেটিক হবে প্রথম ধাক্কাতেই নির্বাচনের পরে ফলাফল ঘোষণার ব্যাপারে যে কথাগুলো বলেছেন সেগুলো এখনও প্র্যাকটিসে আছে তবে সেগুলোকে আবার শানিত করা যেতে পারে মোহাম্মদ জমির আপনি প্র্যাকটিক্যালিটির কথা বলছিলেন এম শাকাত হোসেন কিন্তু সেই কথাই বলছেন যে যদি সকলের কাছে গ্রহণযোগ্য না হয় সে নির্বাচন কমিশন তো কাজ করতে পারবে না দেখো আমার কথা হচ্ছে সহজ কথা সেটা হচ্ছে যদি কোনো কিছু তুমি বাস্তবায়ন করাতে চাও তাহলে তোমাকে ইউ হ্যাভ টু মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাগম্যাটিক তুমি যদি একাধিক আমি এমনি বলছি না বিশেষণ বেশি ব্যবহার করলে বিশেষ সমস্যা এই যে দেখো তুমি এই যে উনি বলছেন ওনাকে আমি শ্রদ্ধার সঙ্গে বলছি আফটার অল শি ওয়াজার পার্টি এই যে যে ড্রাফট করেছে ওনার হয়ে তার উচিত ছিল ব্যাপারে একটুখানি কেয়ারফুল হওয়া যখন যে মুহূর্তে বলছো তুমি একজন শ্রদ্ধেয় রেসপেক্টেড সৎ মেধাবী দক্ষ সাহসী প্রাজ্ঞ নৈতিকতা ব্যক্তিত্ব এবং কর্মবিজ্ঞতা বলেই বলছো কিন্তু যদি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করে থাকেন তাহলে তিনি হতে পারবেন না তিনি যদি কোনো কারণে কাজ করে থাকেন সরকারের হয়ে কোনো আমলাতান্ত্রিক কিংবা কোনো যদি কোনো জুডিশিয়ারিতে পরে যদি কোনো অন্য কোনো কাজ করে থাকেন যেখানে সরকারের হয়ে কাজ করেছেন তিনিও যোগ্যতা নেই তো দ্য মোমেন্ট ইউ সে দ্যাট তখন তুমি একদল বলবে যে গ্লাস ইজ ফুল হাফ ফুল আর গ্লাস ইস হাফ এম এক নম্বর হচ্ছে যে আইনসম্মত ভাবে সংবিধানে যেটা আছে সেটাকে রক্ষা করে যদি দ্বিতীয় পদক্ষেপ নেওয়া হয় যে জন্য এটা উনিও যেটা বললেন আমিও বললাম সেটা হচ্ছে যে আইন যদি না করা হয়

হয়তো হয় না তখন অতটা গুরুত্ব পায় না সেটা তো এই জিনিসটাই বলছি এই জিনিসটা যেটা ওনারা এখন বলছেন খুব ডিটেল করে লেখা হয়েছে কিন্তু এর মধ্যে অনেকটা ভালো জিনিস আছে মনে করি একটাই জিনিস আছে যেটা সেটা হলো যে ভোটের তালিকা হালনাগত করানো নতুন ভোটার নিবন্ধীকরণ এটা ওনারাও যদি করতেন দু সালে তাহলে আমরা দু সালে ওই দেখতাম না যে অনেক লম্বা চড়া অনেক লক্ষ লক্ষ লোকের নাম আছে যারা কিনা অ্যাকচুয়ালি নাই

করার ব্যাপারে যদি না রাষ্ট্রপতি কোনো পদক নেন তাহলে তুমি তো সংবিধানের বাইরে গিয়ে কিছু করতে না কিন্তু আমি ধরে নিলাম যে আইন এখনো গঠন করা হয়নি আর সামনের বছরের শুরুতেই এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সুতরাং আইন করার মতো হয়তো সময়ও নেই এখন রাষ্ট্রপতির উপরেই মানে নির্ভর করছে কিন্তু ক্ষমতাসীন দল ক্ষমতাসীন দলের আজকে সাধারণ সম্পাদক এবং একজন ক্যাবিনেট মিনিস্টারও বলেছেন যে রাষ্ট্রপতি যেটি করবেন সেটি তারা মেনে নিচ্ছে সংবিধান এখন এটি তো প্র্যাকটিক্যাল না কিন্তু ভুললে চলবে রাষ্ট্রপতি নিজেও কিন্তু উকিল উনি নিজের আইনজ্ঞ সে কারণে আমার মনে হয় যে উনি যতটুকু করণীয় উনি অনুধাবন করবেন এবং বলা হচ্ছে সব যারা আছেন রাজনৈতিক দল তাদের সাথে বসে আলোচনা করে একটা পথ কমন পাথ বের করতে হবে অল অফ দিজ আর গুড সাজেশন কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে যেটা বলেছেন যেটা শুনলাম আমরা বজরুল কাজ সাহেব বলেছেন সে একই জিনিস বলে সেটা হচ্ছে যে যদি বিতর্কিত কোনো দল থাকে এই সমন্বয়করণ করণ এই যে এই কমিটি ইয়ের মধ্যে তার সেটা সেটা সম্ভব নয় না এখানে বলছে বাছাই কমিটির প্রতি পদের বিপরীতে দুইজনের নাম প্রস্তাব করবে না সেটা দুইজন দুই সব করবে কিন্তু কথা হচ্ছে তুমি তার মধ্যে এত রকম লেজড় জুড়ে দিচ্ছ সে হাতে গোটা লেজড় জুড়েলে তো আর কোনোমতে কাউকে পাওয়া যাবে না না এটা কি একেবারেই বাস্তবসম্মত নয় ডক্টর रहमान আপনার কাছে যদি আসি কারণ এই আলোচনাটা তো খুবই প্রয়োজন নিশ্চয়ই রাইট রাইট বটম লাইনটা হচ্ছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই একটা সুষ্ঠু নির্বাচন চাই একটি সকল দলের পার্টিসিপেশন নিয়ে একটা নির্বাচন চাই এবং সেই নির্বাচনটা সম্পন্ন করার জন্য একটি গ্রহণযোগ্য এবং সকলের কাছে অ্যাকসেপ্টেড একটা নির্বাচন কমিশন প্রয়োজন এখন সে নির্বাচন কমিশনটা গঠন করতে হবে সংবিধানে নেই বাসাই কমটির কমিটির কথা আগেও বলেছি আমি আইনও নেই বাস্তব কথা কিন্তু বাস্তবতা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি নিশ্চয়ই এর উপলব্ধি করবেন ডায়ালগ যদি উনি আহ্বান করেন তাতে তো ক্ষতির কোনো কারণ আমি দেখি না উনি সংলাপ করতেই পারেন মাননীয় প্রয়াত রাষ্ট্রপতি দিল্লি রহমানও করেছিলেন সংলাপ তো কোনো ক্ষতির কোনো কারণ হয় না বরং আমি মনে করি যে সংলাপের মধ্যে দিয়ে যে কনফিডেন্স বিল্ডিং এর যে মেজা মানে সেটির জন্য কি তাহলে রাষ্ট্রপতির দিকেই মুখাপেক্ষি হয়ে থাকতে হবে এখানে কি মানে রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনায় আসবেন বলে মনে করছেন রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের সকলের অভিভাবক তিনি তো কোন দলের লোক নন তিনি সবার দলের ঊর্ধ্বে তিনি জাতির অভিভাবক একটা ক্রান্তি লগ্নে জাতি দাঁড়িয়ে আছে এবং জাতি তাকিয়ে আছে রাষ্ট্রপতির দিকে সুতরাং আমরা বিতর্কিত বিতর্কিত করতে চাই না না যে উচিত হবে তাকে করা রাষ্ট্রপতিকে কোনো সংবিধান উনি ভালো করে বোঝেন জামিন ভাই ঠিকই বলেছেন উনি আইন অজ্ঞ উনি ভালো বোঝেন উনি স্পিকার ছিলেন উনি ভালো জানেন আইন সুতরাং সংবিধানে কি লেখা আছে তার কি করা উচিত কোন সিদ্ধান্ত তিনি নেবেন এটা তিনি

এই পাঁচজন ব্যক্তি যাদেরকে আলোচনা পাঁচটা ব্যক্তির নাম বলে তার লোকেরা বুঝবে জাতীয় ব্যক্তি আমরা নাম দিতে পারি আমরা এটা দর্শকের ফোন নিয়ে আসতে চাই তারপরে আলোচনা নিশ্চয় করবো দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি দিন

এখন আমি যখন ছিলাম ওখানে তখন ওই ইউরোপিয়ান কমিশনের যে ইউরোপিয়ান পার্লামেন্ট যেভাবে হলো সেই ইউরোপিয়ান কাউন্সিল সেই সব জায়গায় যখন নির্বাচন হলো তখন কোন প্রক্রিয়া নির্বাচন হবে সেটা নিয়ে অনেক বিতর্ক ছিল এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের থেকে ডেলিগেশন এসে ঘুরে গেল তাই না তারা বক্তব্য দিয়েছে আজকে পত্রপত্রিকা পত্রিকা আছে আমাদের সবাই যেটা হতে পারে সেটা হচ্ছে একটা বিভেদ থাকতে পারে সেই কারণে আমি বলছি আর কি তুমি যদি বলো এইটা হচ্ছে বাঁশ এইটা হচ্ছে গাছ গাছের গুড়ি যদি তফাৎটা বুঝতে হয় ওনারে যদি বলতেন বিএনপি থেকে যে মানদণ্ড হিসেবে আমরা মনে করি এই ব্যক্তি তিনি হচ্ছেন ইজ অ্যান एग्जांपल অফ व्हाट উই ওয়ান্ট ফর বলার সুযোগ রয়ে গেছে ওখানে এখানে আছে আই সরি টু বলা আছে বাছাই কমিটি প্রতি প্রতি কমিটির পদের বিপরীতে দুজনের নাম প্রস্তাব করবে বাছাই কমিটি এবং বাছাই কমিটির সদস্যদের কাছে এই নামগুলো যখন আলোচনা আসবে তখন রাষ্ট্রপতির কাছে হয়তো এই নামগুলো প্রস্তাবিত হবে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে এমনও হতে পারে হয়তো হাইপোথেটিক্যালি বলা যায় একটা নাম হয়তো দেখা গেল আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে কমন কমন নাম চলে আসতে পারে আমি সেটার কথা বলছি না আমি বলছি তুমি বাছাই কমিটি গঠন করার ব্যাপারে আচ্ছা বাছাই কমিটির ব্যাপারে এখানে বলা হচ্ছে বাংলাদেশের অবসর প্রাপ্ত এবং কর্মক্ষম একজন সাবেক তুমি প্রতিনিধিত্ব দেখো অবসরপ্রাপ্ত প্রাপ্ত এবং কর্মক্ষম যারা 67 বছর বয়সে রিটায়ার করছে তাদের মধ্যে যদি কেউ আবার অফিস অফ প্রফিটের সঙ্গে সম্পৃক্ত না হয় তাহলে দাঁড়াচ্ছে পুরোনো আছে আমি জানি না তুমি পড়েছো কিনা ওই যাদব চন্দ্র চক্রবর্তীর একটা বই ছিল সেখানে বলা হচ্ছে একটা শামুক তৈলক বাঁশ বেয়ে উঠছে প্রতি প্রথম মিনিটে সে উঠে দু ফিট দ্বিতীয় মিনিটে এক ফিট নিচে নেমে আসে তো এই জিনিসটা হচ্ছে সেরকম আমার মনে হয় এই যে একটা সম্ভাবনা সৃষ্টি করে তুমি তারপর ইউ পুলিং দা আউট অফ আন্ডার দ্য ফিট তো কি করে কি হবে না আমার মনে হয় হয় এই যে কথা বলেছেন জмир ভাই এই এই অ্যাডজেকটিভস গুলো বাদ দিও আমরা যদি ধরে নেই যে একজন বলা আছে সাবেক প্রধান বিচারপতির বলা আছে সদস্য হবেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সাবেক সচিব শিক্ষাবিদ অথবা নিরপেক্ষ কোন ব্যক্তি আমি এগুলো বাদ দিলাম ওই যে আপনি বললেন সৎ দক্ষ ওই গুলো আমি বাদ দিলাম আমি ধরে নিচ্ছি বাংলাদেশে কিন্তু যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমরা তো সোসাইটি খুব বেশি ডিভাইডেড হয়ে গেছি খুব ইজিলি কালার্ড হয়ে যায় কেউ উনি আওয়ামী লীগ করেন উনি বিএনপি করেন কিন্তু এর বাইরেও গ্রহণযোগ্য সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশে আছেন

সংবিধানের বিধিবদ্ধতার কারণে নব্বই দিন আগে হতে হবে টার্ম শেষ হওয়ার আগে ফলে একটা নির্বাচন কমিশন গঠন করতেই হবে ফেব্রুয়ারির পর এবং এর জন্য তো বসে থাকবে না এটা এই এটা চলমান প্রক্রিয়া নির্বাচন কমিশন একটা একটা এক গ্রুপ চলে যাবে আরেক গ্রুপ আসবে এবং সেই যারা দায়িত্ব পালন করবেন তাদের ঘাড়ে বর্তাবে এই 2019 সালে বা 2018 সালের শেষের দিকে নির্বাচন এখন সেই জন্যই নির্বাচনটা যখন সুষ্ঠু হয় নির্বাচনটা যখন গ্রহণযোগ্য হয় সকল দল যখন পার্টিসিপেট করে সেজন্য एक ব্যক্তিকে দায়িত্ব একদম শেষে চলেছে মানে আমি এখানে এটাও বলি সরকারি সেটা হচ্ছে ওনাদের মতে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করা দরকার শেষে কিন্তু আমার কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন সেটা তো সালে সালের ন সালের আমরা দেখলাম তারপর কি দাঁড়ালো সেটার প্রতি তাদের শ্রদ্ধাশীল ছিলেন না এখন আমার কথা হচ্ছে তুমি যেটা বলো সেটা প্র্যাকটিস করো না বলেছেন যে নিরপেক্ষী সহায়ক হচ্ছে নিজেদের আস্থা রাখা এই যে এত বড় হিলারি হেরে গেল হিলারি ক্লিন্টন হেরে গেল ডোনাল্ড ট্রাম্পের কাছে এরা কি ইলেকট্রাল কলেজ এবং পপুলার ভোটের পপুলার ভোটে হিলারি এগিয়ে ইলেকট্রাল কলেজের কারণে হেরে গেল সে প্রেসিডেন্ট হতে পারলো না কিন্তু ওরা তাও বলছে ঠিক আছে জনগণের মধ্যে কিন্তু সেই প্রশ্নটাই এবার প্রথমবার মতো আসছে হয়েছে কিন্তু সেখানে তাদের ট্রানজেকশনে কোন ইয়ে হচ্ছে এখানে আমাদের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ওনাদের উচিত হবে দলমত নির্বিশেষে এগিয়ে এসে বলা যেটা আছে সংবিধানে সেটা কি আমরা বাস্তবায়ন করব ভালোভাবে করব অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জমির এবং ডক্টর তারেক রহমান আজকে আলোচনার জন্য এই আলোচনা বোধ চলবে আমাদের আগামী দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব সাথে থাকুন ভালো থাকুন